হ্যালো ভিয়াস সুখবর 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 যারা এখনও মাস্টার্সে ভর্তি হতে পারেন নাই তাদের জন্য আবার নতুনভাবে অ্যাপ্লিকেশন করার ফর্ম আপডেট দিয়েছে সেটা হচ্ছে আপনারা যারা এখনো মাস্টার্সে ভর্তি হন নাই তাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার অফ আপনার ভর্তি হওয়ার আবার ইনফরমেশন আইছে তাহলে চলুন দেখি কীভাবে ইনফরমেশনে পুরু করে আবার নতুনভাবে ইয়ে করবে আমি এটি ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনারা পাবেন এই নোটিশটি আপনারা আমার এটি নোটিশটি ডাউনলোড দেওয়া আছে তাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢুকছি না আপনারা ন্যাশনাল ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখে নেবেন আমি দেখে দিচ্ছি এই দেখুন বলে দিচ্ছে দু হাজার ষোলো থেকে সতেরো শিক্ষাবর্ষে প্রিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ও কলেজ অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ নিশ্চয়িত নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে প্রিমিনারি টু মাস্টার্স নিয়মিত যারা এখন ভর্তিতে পারেনি ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে অনলাইনে পাঠকের আবেদন উনত্রিশে আগস্ট দু হাজার আঠারো মানে আগামী উনত্রিশ তারিখে বিকাল চারটা থেকে শুরু হয়ে তিনে সেপ্টেম্বর মানে আগামী মাসের তিন সেপ্টেম্বর পর্যন্ত দু সাল রাত বারোটা পর্যন্ত চলবে যাতে বিশালে ভর্তির বিষয় ওয়েবসাইট থেকে আগ্রহী থেকে উক্ত আবেদন ফর্ম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে চারে সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে জমা দিতে হবে অথবা এই মাস ভর্তি ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর আপনারা যে ভর্তি ফর্ম এখন ভর্তি হতে পারেন না সে পর্যায়ের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন প্রার্থীদের মেধা তালিকা স্থান পেতে তাদের অবশ্যই ছয় থেকে তেরো সিপ্টার মধ্যে আঠারো মধ্যে রিলিশিপের মাধ্যমে অনলাইন আবেদন করা হবে অর্থাৎ আপনারা যারা এখনও ভর্তি হতে পারেন যারা যারা ভর্তি হতে পারেন তারা রিলেশিপ তুলতে পারবেন ছয় থেকে তেরো তারিখের ভেতরে এইটি আবেদন করার পরও আপনারা পরে আপনাদের উঠার দেবে রিলেশিপ সম্ভবত তিনটি কলেজের জন্য রিলিশিপ ইয়ে করা যায় দেখেন করণীয় কী কী দিয়েছে করণীয় অর্ডেন প্রথম দ্বিতীয় পর্যায়ে অনলাইনে পার্থক্য আবেদন ফর্ম পূরণ তারিখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এই ওয়েবসাইটে অ্যাপ অ্যাপ্লিকেশন নাম মাস্টার প্রিনিয় ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে উনত্রিশ আট দু হাজার আঠারো থেকে তিন দুই তিন নয় দু হাজার আঠারো তারিখ পর্যন্ত আপনার অর্থাৎ যারা আগে যে বাবতে পূরণ করছেন ঠিক সেই বাবতে আবার নতুন করে ফর্ম পূরণ করা লাগবে আপনি ফর্ম পূরণ করে জমা দেবেন কলেজে সংশ্লিষ্ট কলেজে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনের জমা দেওয়ার তারিখ প্রার্থী প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মটির নির্ধারিত স্থান স্বাক্ষর করে আবার নতুন স্বাক্ষর করে যে আবেদন ফি বাবদ তিনশো টাকা সংস্কার করে জমা দিতে হবে তিনশো টাকা জমা দিতে হবে তিরিশ তারিখ থেকে চার তারিখের মধ্যে এবং আপনাকে কলেজ পর্যায়ে নির্দেশ দেবে তিরিশ থেকে পাঁচ তারিখের ভেতরে আপনাকে নিশ্চয়তা দেবে যে ফর্মটি আপনার পেয়েছে কি তারা পায় নাই এখন কথা বলছে যে যারা এখনও মাস্টার্সে প্রথম এবং দ্বিতীয় মেরিটে যারা এখনও চান্স পান নাই তাদের জন্য আবার নতুন করে এই ফর্মটি পূরণ করা হচ্ছে আপনারা আবার নতুন করে ফর্ম পূরণ করতে পারবেন যেভাবে আগে ফর্ম পূরণ করেছেন সেভাবেই আবার এই ফর্মটা পূরণ শেষ হলেই আপনারা যে দ্বিতীয় এবছর ফর্ম এবং তৃতীয় মেরিটে যারা এখন চান্স পান নাই তাদের ওই রিলিজ শিপটা আবার আপনাদের ছয় থেকে তেরো তারিখের মধ্যে এটা তোলা যাবে এটা অনলাইনে করতে হবে এটার জন্য আপনাকে কোনো কলেজে যাওয়া লাগবে না সবই সব অনলাইনে কোনো কলেজ টলেজ ফি টি কিছুই লাগবে না শুধু আপনারা অনলাইনেই পূরণ করলেই চলবে শুধু রিলিজ শিপটা অনলাইনে পূরণ করলেই চলবে আর পরবর্তীতে নোটিশ দেবে কবে আপনাদের এটা রেজাল্ট দেবে সব কিছু নোটিশ বলে দেবে আপনারা দেখে নিতে পারেন ন্যাশনাল ওয়েবসাইটের পেজে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করেন তাতে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ